আমি নেব। আমরা গরিব মানুষ, আমাদের ভগবানও আলাদা, প্রসাদও আলাদা। তোমার জন্য আমাকে সবার কাছে যা নয় তাই কথা শুনতে হয়েছে। চুপ করে আছো কেন? আনসামি উত্তর দাও। উত্তরটা আমি দিচ্ছি। এটা হসপিটাল নয়। একটাও কথা বললে কিন্তু এখান থেকে বেঁচে ফিরবি না তুই, মাথায় থাকি যেন। আমি জানি এটা আপনার বাড়ি, আর তাছাড়া বাইরের হিসেব বাড়িতে মেটাতে আমিও পছন্দ করি না। আদি, তুই কি ওই ছেলেটাকে চিনিস? চিনি মানে কি? লোফার রাস্তার ছেলে, এই খানিকক্ষণ আগে হসপিটালে আমার সঙ্গে মারপিট করতে এসেছিল। রাস্তার একটা লোফার ছোট লোক কোথাকার, আর তুমি এই ছেলেটার সঙ্গে বাড়ি ফিরে আসলি। এই ছেলেটার ঢোকার সাহস কি করে হলো এখানে? আদিত্য বাবু, আমার সাহসের কথা নয়, থাক, এখন আমি এখানে যেই কাজের জন্য এসেছি সেটা করি। আমি এখানে সবাইকে জানাতে এসেছি, আর ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই এই বাড়িতে আমার ঢোকা। আবার ফালতু কথা বলছিস কিন্তু তুই। আদিত্য, চুপ করবে? বৌমাকে নিয়ে কি বলতে চাইছিস সেটা শুনি। আর তুমি তো বললে তুমি জরুরি কাজে অফিস ফিরে গেছিলে, তাহলে কিছুক্ষণ আগে হাসপাতালে ওর সাথে দেখা হলো কি করে? না মানে ওই আমাদের অফিসের এক কলিগ খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমরা সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে যাই। ওখানেই আর কি, ওখানেই এই গুন্ডাটা। শুনছো, ও গুন্ডা নয়, ও ফিরোজার ভাই ইরফান। ফিরোজার ভাই? আজ ওদের বস্তিতে না ঈদের অনুষ্ঠান ছিল, আর ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মা, তাই আমার ফিরতে দেরি হলো। ব্যাপারটা উনি যতটা সহজভাবে বলছেন ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। আজকে আমাদের বস্তিতে আগুন ধরে যায় একটা ঘরে, আর সেখানে আটকা পড়ে যায় একটি বাচ্চা। মরেই যেত মেয়েটা, কিন্তু সঠিক সময়ে উনি আগুনের মধ্যে ঢুকে গিয়ে মেয়েটাকে উদ্ধার করেন। কি, মাধবী আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে? কি বলছে গোবর্তি? হ্যাঁ, আমার বড় বৌমা আগুনের মধ্যে? উনি এসব করেছেন। থাকলে হয়তো মেয়েটা আজ প্রাণে বাঁচত না। আমাদের পুরো বস্তি সকলে আজ ওনার কাছে ঋণী। আজ আমাদের ঝাড়ন এক নতুন জীবন পেল, একমাত্র ওনার জন্য। এভাবে বলো না, জন্ম মৃত্যু সব ঈশ্বরের হাতে। একেবারে হক কথা বলেছে কিন্তু আমাদের বড় বউ, বুঝলি দিদি?
নিজের বাচ্চা জন্ম দিতে পারেনি তো কি হয়েছে? অন্যের বাচ্চাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে সকলের মন জয় যে তুমি করতে চাইছো বড় বউ, সেটা আমরা খুব ভালো বুঝতে পেরেছি। আচ্ছা, এই মা হওয়ার স্বাদ মেটানোর জন্য আর তুমি কত কত নাটক করবে বলো দেখি? হ্যাঁ, কত কি বলছে ঝাড়ন? ও ঝাড়ন মানে ওই ঝাঁটাওয়ালি মেয়েটা, ওই ভিখিরিটা, তাই তো? রাধেশ্যাম রাধেশ্যাম, দাঁড়া দাঁড়া নুপু, কোন মেয়েটা বলতো? যে মেয়েটা আমার ওই নান্টুকে হাতে কামড়ে দিয়েছিল, ওরে বাপ রে বাপ, সেই মেয়েটাকে বাঁচাতে বড় বউ গেছিল ওই বস্তিতে? ছি 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 ছি, আর যখন ফিরলো তখন এই লোফার গুন্ডাটার সাথে নির্লজ্জের মতো ফিরলো, ছি। তার কেউ একটাও কথা বলবে না। কিছুক্ষণের মধ্যে পুরো পাড়া আমাদের বাড়ির মর্যাদা দেখতে আসবে। যাও, নিজেদের ঘরে যাও, যাও। আদি বলছি, তুমি ইরফানকে সরি বল। কি কি বলছো বাবা তুমি? আমি 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 ওকে সরি বলবো? হ্যাঁ আদি, ও আমাদের বাড়ির মর্যাদাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে দিয়েছে। ইউ ও হিম এন অ্যাপলজি, সরি বলো ওকে। আদি, ও আমার বাড়িতে দাঁড়িয়ে আছে এবং তুমি ওকে অপমান করেছ। আমি বলছি সে সরি টু হিম। সরি। থ্যাংক ইউ আদি। ইরফান, বলছি কিছু মনে করো না বাবা, আমার বাড়ির সদস্যর তরফ থেকে আমি তোমার তোমাকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞ? কিসের এই কৃতজ্ঞতা কাকাবাবু? এই যে আদিকে বললাম, তুমি আমাদের বাড়ির মেয়েকে সসম্মানে বাড়ি ফিরিয়ে দিয়েছ, আমরা ওকে খুব ভালোবাসি। কাকাবাবু, অবস্থায় অর্থে আপনাদের সাথে হয়তো আমাদের অনেক ব্যবধান আছে, কিন্তু মন মনটা একই। আসলে ঝাড়নকেও আমরা খুব ভালোবাসি, তাই কাকাবাবু আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ। ভুল করে হলেও মাধবী দেবীকে আমাদের পৌর বস্তিতে পাঠানোর জন্য এই কৃতজ্ঞতা আমি কোনোদিনও ভুলব না, কথা দিলাম। সালাম। কি হলো গো, কোথায় যাচ্ছ তুমি? স্টাডি রুম। কিন্তু কেন? কারণ আমি তোমার সঙ্গে এক ঘরে থাকতে চাই না। তাই আমার সাথে এক ঘরে থাকতে চাও না? এমন কি হলো গো যে আমার সাথে তুমি এক ঘরে থাকতে চাও না? কারণটা নিজেকে জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো কারণটা। আমি ভুল ভেবেছিলাম, এখন আমি ঠিক ভাবছি। আমাদের সম্পর্কটার কোনো গভীরতাই নেই, আমাদের সম্পর্কটা জাস্ট একটা লোক দেখানো সম্পর্ক ছিল। কি বলছোটা কি তুমি? হ্যাঁ,
আমাদের সম্পর্কটা লোক দেখানো ছিল। তুমি নিজে জানো তুমি কি বলছো। আমি ঠিকই বলছি মাধবী, আর সেটা তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো। ভাগ্যিস দেখালে, নাহলে তো আমি তোমায় চিনতেই পারতাম না। কোন মাধবীকে চিনেছো বলো তো তুমি? ও আরো স্পষ্ট করে শুনতে চাও? তাহলে শোনো, একটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে সারা জীবনে কি চায়? স্ত্রী তার স্বামীর পাশে দাঁড়াবে। আর তুমি কি করলে? তুমি আমার পাশে না দাঁড়িয়ে ওই বস্তির ছেলেটার পাশে দাঁড়ালে, ওকে সাপোর্ট করলে। ও ইরফানে, তাহলে তোমার প্রবলেম, তাই তো? হ্যাঁ প্রবলেম। এর কোনো উত্তর আছে তোমার কাছে? শোনো আদিত্য, তুমি না বুঝতে পারছো না, হ্যাঁ কি পরিস্থিতিতে আমরা ওই বাচ্চা মেয়েটাকে বাঁচিয়েছি, তুমি সেটা জানতেও চাই না। প্লিজ মাধবী, আমি জানতেও চাই না এসব। কিভাবে তুমি একটা বস্তির নোংরা মেয়েকে আগুন থেকে রেস্কিউ করেছো আমি জাস্ট শুনতে চাই না, নট ইন্টারেস্টেড। কি ভাবি তুমি এসব শুনে তোমার স্বামী তোমাকে সোনার মেডেল গিফট করবে, কি মাহাতালি দিয়ে বলবে কে আবার কে আবার? তুমি শোনো একবার আমার কথাটা, তুমি বুঝতে পারছো না, তুমি ভুল বুঝছো আমাকে, তুমি তুমি ইরফানকেও ভুল বুঝছো, ওরকম ছেলেই নয়, ছেলেই নয়। একদিনের আলাপে ইরফান তোমার কাছে এতটা কাছের হয়ে গেল? একদিনই তুমি ইরফানকে চিনে ফেললে? কোন ইরফান? ওই ছোট লোকটা, যে ছোট লোকটা তোমার স্বামীর গায়ে হাত তুলেছিল। আদিত্য চুপ, একদম চুপ। তোমার মতো সতীলক্ষ্মী মেয়েকে একটু দেরিতে হলেও আমি চিনতে পেরেছি। কি না কি দেখেছো ওই ছেলেটার মধ্যে, তার জন্য তুমি তোমার স্বামীর এগেস্টে চলে গেলে। আদিত্য তুমি ভুল বুঝছো, ভুল বুঝছো তুমি আমায়। এমন করলে 100 বার ভুল বুঝবো। আসল গেমটা আমার মাথায় এসে গেছে। তুমি কি চাইছো আমি সব বুঝতে পারছি। তুমি এইসব করে আমাকে সবার সামনে ছোট করতে চাইছো, যাতে আমি সবার সামনে খারাপ হই, তাই না? করতেই পারো, করতেই পারো মাধবী। একটা কথা শুনে রাখো, এরকম করলে আমার আর তোমার সম্পর্কের মধ্যে একটা দেওয়াল উঠে যাবে, এটা তুমি ভালো করে মাথায় রাখো। না আদিত্য, না, তুমি আমাকে এভাবে ভুল বুঝে চলে যেতে পারো না। আদিত্য, বলছি তো ফুলমণি আমাকে কিচ্ছু করেনি, কিচ্ছু বকেনি, কিচ্ছু মারেনি, ওইগুলো করেছে ওই বাজে লোকগুলো। কেন শুধু শুধু তুমি ফুলমণিকে বকলে? যাও, আমি কিছু দেই খাবো না। ঝরণ, তখন থেকে শুধু ফুলমণি 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 করে যাচ্ছিস, তুই কি ভুলে গেলি? চোর বলে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? তোমার কথাটাই শুনছো না। ফুলমণি তো আমাকে প্রসাদ দিতে চাইছিল, লাড্ডু সন্দেশ, আর তখনই লোকগুলো আমায় টেনে নিল। এবার বুঝলে ভালো করে? তুই ঠিক বলছিস। বলছি তো, তুমি আমার কথাও শুনছো না আর ফুলমণির কথাও শুনছো না। কত কাঁদল ফুলমণি বলো, কত কষ্ট পেল। আমরা গরিব মানুষ, আমাদের ভগবানও আলাদা, প্রসাদও আলাদা। এই প্রসাদ ছাড়ুন খাবে না দিদি, তুমি দিও না। সত্যি তো ঠিকই বলেছিস তুই জারণ, কেন এবার তোকে তোকে আগুন থেকে বাঁচাবে, আর আর কেনই বা তোর জন্য কৌটো করে প্রসাদ আনবে? বড্ড ভুল হয়ে গেল ঝারণ, বড্ড ভুল হয়ে গেল। কি করি এখন? কাল সকালে ওদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নিও বাতাসি। বাতাসি, তুমি যদি মাধবীকে ছোট বড় কথা বলে থাকো তাহলে অন্যায় করেছো। হ্যাঁ, খুবই অন্যায় করেছো।
মেয়েটা বড় ভালোবাসি আর এতটাই ভালো যে ওকে বিশ্বাস না হওয়াটাই খুব স্বাভাবিক আমি বুঝতে পারিনি গো দিদি আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম বড়লোকেদের খেয়াল যখন ইচ্ছা হবে তখন সোহাগ করবে আবার যখন ইচ্ছা হবে তখন লাথি মারবে তাই আমি যে বললাম মাধবী বড় ভালো মেয়ে মাধবী এতটাই ভালো যে অন্যরা নিজেদের ইচ্ছেগুলো ওর উপর চাপিয়ে দিলেও ও কোনো কথা বলতে পারে না মুখ বুঝে সবটা সহ্য করে তুমি খুব বাজে আমি আজকে সারা রাত খাবই না তুমি দেখো ওরকম করে না মা তুই খেয়ে নে আমি তোকে কথা দিচ্ছি আমি কালই তোর ফুলমুনির কাছে ক্ষমা চেয়ে আসব সত্যি হ্যাঁ মা সত্যি তুমি আর কষ্ট পেও না ফুলমুনি এরকম করলে আমার আর তোমার সম্পর্কের মধ্যে একটা দেওয়াল উঠে যাবে এটা তুমি ভালো করে মাথায় রাখো বড় বৌমা আদি একি ঘরটার একই অবস্থা যেন মনে হচ্ছে যুদ্ধ আছে হ্যাঁ যুদ্ধ তোকে দেখে মনে হচ্ছে তোর ভিতরে একটা লড়াই চলছে লড়াই হ্যাঁ নিজের সাথে নিজের লড়াই বড় বৌমা এগুলো নিশ্চয়ই আদির কাজ আমি আমার ছেলেকে জানি মা রাগলে ওর মাথা ঠিক থাকে না না মা ওর ওর কোনো দোষ নেই সব দোষ আমার কি বললে সব দোষ আমার প্রশ্ন তো নিজেকে করা দি সেটা পরে করব তার আগে তুমি বলো তো তুমি আমার দিকে কেন আঙুল তুলছো কারণ সত্যিটা আমি জানি সত্যিটা তোমাকে জানিয়ে মস্ত বড় ব্লান্ডার হয়েছে আমার মারাত্মক ভুল করে ফেলেছি আমি ভুলটা আমার মা আজ যদি আমি ফিরোজাদের বাড়িতে না যেতাম তাহলে হয়তো তো কাণ্ডই ঘটতো না তুমি ভুল করেছো না ঠিক করেছো তা আমি জানি না মা কিন্তু সংসারের চাবি যার কাছে থাকে তার ঠিক থাকাটা খুব দরকার তার চেয়ে ভুল করলে চলবে না মা তুই কোনো ভুল করিস নি আদি তুই আমাকে বলিস না আমি নিজে থেকেই জানতে পেরেছি কি করছো আস্তে বলো সবাই শুনতে পাবে শোনার মতো এখন কেউ নেই আদি যারা আছে তারা সবাই ঘুমাচ্ছে এখনো সবাই ঘুমোয়নি আমি জানি একজনের চোখে ঘুম নেই সেটা হচ্ছে মাধবী আর মাধবীর থেকে সত্যটা আড়াল করতে চাস বলেই ওর উপর অত্যাচার করছিস মেন্টাল টর্চার কি বললে মাধবীর উপর মেন্টাল টর্চার করছি আমি ওকে কষ্ট দিচ্ছি না মা আপনার ছেলের কথায় আমি কষ্ট পাইনি আমি নিজের ভুলে কষ্ট পেয়েছি এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি মা সংসারে সবার দোষ তুমি নিজের মাথা পেতে নাও ঠাম্মা বলতেন সংসার সুখে হয় রমণীর গুণে তোমার ঠাম্মা একদম ঠিক কথা বলতেন মা তোমার নিজের গুণ দিয়ে সংসারে সবার দোষ তুমি ঢেকে দেবে তবেই না সংসারে সুখ উপচে পড়বে আমি জানি মা তুমি পারবে আর অভিমান করে থেকো না মা যাও ঘরটা গুছিয়ে নিয়ে
তোমার বরটাকে ডেকে নিয়ে এসো। সেও তো অভিমান করে আছে, তার অভিমান ভাঙিয়ে তোমার নিজের ঘরে তাকে নিয়ে এসো মা। লক্ষ্মী মা আমার, আমি এখন যাই কেমন? আপনি যদি জানতেন মা, আপনার ছেলেই আমাকে মা হতে দিতে চায় না, তাহলে কি এমন করে তার মান ভাঙাতে যেতে বলতেন? পারতেন তার ইচ্ছেটাকেই মানিয়ে গুছিয়ে নেওয়ার কথা বলতে? কিন্তু আমি তো একথা কোনোদিনও আপনাদের কাউকে বলতে পারবো না, কিছুতেই না, কোনোদিনও না।